বাজারে গেলে জিনিসপত্রে যেই দামের দাম বাইরে বাই, জিনিসপত্রের দামের কথা শুনলে তো মাথা গুরান্টি মাইরা মনে হয় জায়গায় ফিট হয়ে যায়। তো যাই হোক, এখন সংসার নিবাস করতে হইলে তো বাজার সদাই টুকটাক করণই লাগবো, আর রমজান মাস ইফতার টিফতারও বানান লাগবো। তো কী কী কেনাকাটা করছি দেখাই, ডিম কিনছি, তারপর কিনছি হলো গিয়ে সোলা বুট। তো এই যে সোলা ছাড়া তো আর ইফতারিতে মুড়ি টুড়ি খাইলে তো একটুও ভাল লাগে না, তো এর লেগে কদ্দু সোলা আনছি। তো এই সোলাটা কিন্তু আমি কিনি নাই, সোলাটা কিনছে আমার শাশুড়ি মায় বেশি করে কিনছিল, হ্যান তেন আমার কদ্দু দিছে। এরপরে কী কী আছে আমি হেডা কদ্দু দেখাই। তো আমি ভাবছি সোলাটির একবারে ভিজায় সিদ্ধ করে ডিপের মধ্যে ছোটো ছোটো ফোটলা করে থুয়ে দিব, একদিন কদ্দুর করে নামামো, কদ্দুর করে রান্না করবো। কারণ ডিপ ফ্রিজে যদি না রেখা দেয় প্রতিদিন ভিজায় ইলেকট্রিসিটি চুলা দিয়া যদি আমি রান্না করতে যাই ঝামেলা হয়ে যাবো। আর এই যে হলো চিনি, এই চিনিটা আমার শাশুড়ি আম্মা দিছে, কারণ শাশুড়ি আম্মা বেশি করে কিনছে, আমার হ্যানতন দিছে। তো এরপরে কিনছিল আলু পেঁয়াজ। তো আমি আপনার করে কই, আপনারা কিন্তু রেগুলার একেবারে জগবরে শরবত খেতে চান না, তাইলে কিন্তু সমস্যা আছে, তাইলে কিন্তু ডায়াবেটিসে দৈরা যাবো। তো আমরা চিনি আইনা রাখছি, অন্যান্য মেহমান টেহমান আইলেও তো শরবত টরবত দেওয়া লাগে, চাটা দেওয়া লাগে, হেল লেগা। কিন্তু আমাকে বাসায় একটা চিনি জিনিস খাওয়ানো একবারে বন্ধ হয়ে গেছে। তো দেখেন আমার স্বামীরা ভালোবাসে এই যে গতাল একখান আলু ধরাই দিছে। তো আমার স্বামী একটু বেশি কিউট, যার কারণে দোকানদাররা কয় এই যে সাদা সিদা মানুষ এখানে আইসে, এরা যত ফসা দশা আছে সব জিনিসটি গসাই দিই। তো এরপর আনছি অতি মূল্যবান ফেয়াজ। ফেয়াজের দাম কদিন ফর ফর যেই বারান বারে আমি আপনার করে কি কইতাম। তো ফেয়াজের পরে আরও অনেক জিনিস কেনাকাটা হয়েছে, আমি একেবারে গাঁটি বেড়ে জিনিসপত্র কেনাকাটা করতে পছন্দ করি না, যে দূর একেবারে লাগবো একবারে যে দূর না হইলে না হে দু জিনিস আমি কেনাকাটা করি। তো এই যে আমি নিছি এলো এখানে সুইট টোস্ট, আপনারা কইতে পারেন রোজা রমজানের দিন টোস্ট বিস্কুট দিয়ে কী করবেন, হায় হায় রে আপনার করে কি কইতাম। আমি যে ফ্রোজেন ফুডগুলো বানাই হেডি বানাইতে তো টোস্ট বিস্কিটের গুঁড়া লাগে। একবার সাদা কালারের ব্রেড ক্রাম কিনে আনছি বাসায়, 1 কেজি ব্রেড ক্রামের ভিতরে দেখি 2টা কেরা ফোকা, হায় হায় দেখা যে ফালাই দিছি। এরপর তো জিন্দগি তো সাদা ব্রেড ক্রাম, আর আমি বাইরের তো না দেখে আন্দাজ আন্দাজে কিনি নেই, বাসায় বিস্কিট গুঁড়া করে কইরা নেই ব্রেড ক্রাম। তো যাই হোক, এরপরে আমি যেটা দেখাই এটা হলো স্বাদে ম্যাজিক। হায় হায়, যে কোনো রান্নার তরকারির মধ্যে আপনি যদি অজ্ঞ স্বাদে ম্যাজিক দিতে পারেন, যেই না স্বাদের স্বাদ হয়, আর ফ্রোজেন ফুড বানাইলে সেটার মধ্যে যদি একটু স্বাদে ম্যাজিক দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এরপর কদ্দুর ফলসেল, এই ফলসেলের লেগে হে রোজার আগের তন জ্ঞানের জ্ঞানের ফ্যানের ফ্যানের কথা সামিল লাগে। প্রত্যেক দিন কিন্তু মুড়ি টুড়ি ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ফ্রাইড রাইস, মাঝে মধ্যে একটু বিরিয়ানি, মাঝে মধ্যে একটু এইটা হেডা দম বিরিয়ানি টিরিয়ানি খাইলে কিন্তু ভালোই লাগে, আবার ফিরনি চিননিও খাওয়া যায়। এর লেগে কিন্তু কদ্দুর পোলাও চাল আনতে গেছি, কয় কেজি আনছে আমি কইতারি না। তো এরপরে যেটা আনছে এটা হলো জিরা, একটু জিরা টিরা কদ্দুর রোজার শুরুর দিকে গুঁড়া কুড়া থুইলে একটু ফর ফর আর দেখা যায় জিরা বাইতে কুটন লাগে না, মানে জিরা গুঁড়া করন লাগে না আর কি। একবারে সুন্দর করে ওভেনের মধ্যে টাইললা সুন্দর করে একেবারে বয়ম করে থুয়ে দিমো হয়ে যাবো। এরপরে আমি পেঁয়াজও যে খাই, পেঁয়াজও খাই, কিন্তু আমি বললাম মসুরির ডালে। তো এর লেগে কদ্দুর মসুরির ডাল বেশি করে কদ্দুর আইনা লইছি, একবারে শুরুতে কদ্দুর বানাই থুয়ে দিমো ডিপের মধ্যে ফ্রোজেন করে, এরপরে খালি নামামো বাজমার খামু, নামামু বাজমার খাম। প্রথম কয়দিন যদি কদ্দুর কষ্ট করেন যায় তাহলে কিন্তু পুরা রমজানে কদ্দুর আরাম করে রাইট করে খাওয়ান যায়, 1-2 দিন জানের উপর দিয়ে তুফান গেলে কী বসে, সারা মাস তো কদ্দুর আরামে থাকুন যাইব। আর মানুষ মাত্র 3 জন, 3 9 পিস 9 পিস করে বানাইলে তো একদিন হয়ে যায়। তো এরপরে যেটা আনছে এটা 2 প্যাকেট মিল্ক পাউডার আনছিল, তো 1 প্যাকেট কাইটটো অলরেডি সেহেরিতে খাওয়া শুরু করে দিছে, আর 1 প্যাকেট কারণ আমার এত সময় না বাজার মাজার দেখা নেই, কিন্তু চিন্তা করলাম যেহেতু এদিন সব গুছাইতে হবো তাহলে কদ্দুর আপনার করে দেখাই দিই। আপনারা অনেকেই কইবেন আফা আপনার রেডি করানোর কী দরকার, আপনি তো এসে ছোটো লোকের পরিচয় দিচ্ছেন। তো আমি আপনার করে বলি আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট মেক করবো, আপনারা কমেন্ট সেকশনে আপনাকে বংশের পরিচয় দিতে আন না। তো আবারও আমি বিস্কুটের প্যাকেট দিতেছি, বিস্কুটের প্যাকেট আমি আনাইছি হলো বিস্কিট গুঁড়া করে এটা ব্রেড ক্রাম বানানোর লেগা। তো এডি চিকেন আইটেম করানোর সময় কোটিং করতে অনেক কাজে লাগে। এরপরে আটা দিয়ে বিভিন্ন রুটি টুটি তারপর শর্মা টর্মা বানানোর লেগে কদ্দুর আটা আনছি, বেশি আটা আনিনি, বেশি আটা আনলে কিন্তু দেখা যাবো রোজার মাস ফোকা মোকা ধরে যাবো, তখন আর এক খাজনাতন বাজনা বেশি, জিনিসপত্র অপচয় করে আমি একবারে পছন্দ করি না। তো যাই হোক, এরপরে আমি যেটা করছি হেডা হইলো গিয়ে লবণ, লবণ শেষ হইলে তো একবারে কেলেঙ্কারি, রান্দাবান্দা সব স্বাদ উঠে যায়। আর আপনার ঘরে অন্য কোনো মশলা থাকুক আর না থাকুক লবণ তো থাকুন লাগে, বিশ্বাস করবে না। এই ব্রেড ক্রামটা কিনোনের সময় আমি ফাঁকা 15 মিনিট এটার দিকে চাইছিলাম যে এটা কি পুরো ফ্রেশ কিনা, কারণ এর আগে আমি 1 কেজি সাদা কালারের ব্রেড ক্রাম কিনা যখন এটার ভিতরে 2টা কেরা ফোকা দেখছিলাম, আমার তো একেবারে সাথে সাথে আমি পুরো 1 কেজি ব্রেড ক্রাম ফালাই দিছিলাম। তো এই ব্রেড ক্রাম ডু, 1/2 কেজি ব্রেড ক্রাম ডু আমি আনছি লোকে 70 টাকা দিয়ে, চিন্তা করেন কী দামের দাম। তারপরেও যেহেতু আমি ফ্রোজেন আইটেম বানাবো তো সেই ক্ষেত্রে একেবারে ফ্রেশ দেখা আমি নতুন ওক্কা একেবারে ব্রেড ক্রামের প্যাকেট লয়ে আছি, এটা দিয়েছেন তাহলে তো যে বানাবো আপনারা দেখতে পাবেন। তো এই যে গানিতে বাঙানো সরিষার তেল, এটা আমার শাশুড়ি মায় আমারে দিয়েছে মরি দাম একটা খাওয়ানোর লেগা, শুধু আমারে দেয় নাই আমার শাশুড়ি মায়ের ছেলেকেও দিয়েছে, নাতনিকেও দিয়েছে। যাই হোক, এরপর এই যে কাঁচামরিচ, এই কাঁচামরিচও আমার এই যে ফ্রোজেন আইটেম বানানোর লেগা কামে লাগবো। তো শুধু যে এডি আনছি তারপর আরও অনেক জিনিস আনছি, হায় রে বাজার তো অনেক জিনিস, মানে বাজার এইটা লাগে ওইটা লাগে হেটা লাগে, কিন্তু গাঁটি বেড়ে জিনিসপত্র কেনার কোনোদিনও পক্ষপাতিত্ব আমি না, কারণ আমার কথা হলো যদ্দুর লাগবো হেদুর কিনবো। এখানে
চল্লিশ টাকার গাজর, সেদিন কো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা গেছে, কিন্তু গতকালকে কিনলাম চল্লিশ টাকা কেজি। চিন্তা করেন, রোজার কথা শুইন না তো, ব্যবসায়ীরা ফুরে লাগাম সারা জিনিসপত্রের দাম বাড়াই দিছে। লেবু কিনতে চাইছিলাম, লেবু ষাট টাকা হালি, কোনো কোনো জায়গায় একশো টাকাও হালি, যার কারণে লেবু দ্বারে কাছে যাওয়া যাইতেছে না। তো এরপরে আমি দেখাই সিরা, আমার স্বামী তো রোজার সময় এই রাত্রেবেলা ভাত না খায়, এই সিরা দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খায়, তো যার কারণে ঘরের মধ্যে সিরাটা মজুদ, এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের দিছে। তো যাই হোক, এরপরে যেটা আছে আমি কিরকম জানেন, এই সিরা দিয়েও চিকেন কোটিংয়ে কামে লাগাই দিব, কারণ সিরা দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি করেন যায়, সেটা আপনারা আমার ভিডিও দেখলে জানতে পারবেন। তো এরপরে এই যে এডিওলোগিয়া, ওই যে ডাবলি ডাল, এগুলো দিয়ে ওই লোকে যে মুড়ি মাখনের লেগে যে ডাবলি ঘুমলি বানায় সেরা। তো যাই হোক, এরপরে ওই লোকিয়া এইখানে হলো সয়াবিন তেল, এই সয়াবিন তেল হলো নমুনা মাত্র, পুরা মাসে যে কত সয়াবিন তেল লাগবে একমাত্র আল্লাহ ফাঁকি জানে। তো এর লেগা আমি আর এত টেনশন করি না, আর রিজিকের মালিক আল্লাহ যখন যেটা লাগবে আল্লাহ ব্যবস্থা করে দেয়, একদিন তো আল্লাহ না খয় রাখে না, তাহলে এত চিন্তার কি আছে। তো এরপরে হলো কর্নফ্লাওয়ার, বিভিন্ন ফ্রোজেন আইটেম করতে কর্নফ্লাওয়ারটা লাগে, আর শুকনো মরিচ ঠিক যে দূর লাগবে হেদুর, আমার স্বামী আমার ডরে শুকনো মরিচ আনতে চান, কারণ আমি সব খায় সাবান নবীনগর করে দিই, এলাকায় হ্যাঁ পরিমাণ অল্প আনছে, আর এনে টেস্টিং সল্ট আছে, আবারও সাদে ম্যাজিক আনছে, দুইবারে বাজার করছিল এলাকা দুইবারে সাদে ম্যাজিক আনছে, কারণ আমার ঘরে আর কিছু থাকুক আর না থাকুক সাদে ম্যাজিকটা থাকে। আর আমার জয়ত্রী শেষ হয়ে গেছিলো, এলাকা কত জয়ত্রী আনছে, একটু ফোলা মোলাও শাহি মাংস টাংস রানলে, একটু জয়ত্রী না দিলে কিছুই লাগেনি। এরপরে আমি আমার স্বামীরে না কয়ে এক কেজি রসুন এক কেজি আদা না রাখছি, এরে আনতে কইলে হ্যাঁ যে আদার আনে, হেডির তো সাইজও আমার পছন্দ না, কারণ এটি বাঁচতে গেলে দেখা যায় অর্ধেক আদা ফালাই দন লাগে, এর লাগে আমি ফ্রেশ দেখে আদা লয়েছি একশো আশি টাকা করে কেজি লয়েছি, আর রসুন নিয়েছে দুশো টাকা কেজি। এরপরে আমি আনার সময় তিরিশ টাকা নগদ তিরিশ টাকা দিয়ে ফাতাকুফি আনছি, পঞ্চাশ টাকা দিয়ে আধা কেজি শশা আনছি, যেটি সবটি খাওয়া শেষ, এই দুইটা রয়েছে মাত্র নমুন আপনাকে দেখানোর লেগা। আর এখানে এই যে পুদিনা ফাতে বিশ টাকার, তো এই জিনিসপত্রগুলো কিনতে কিনতে হাইরে বাইরে বাই, এক হাজার টাকার নোট বাঙালে দেখা যায় কি টাকার কোনো আর কোনো সুরুত বুরুত নাই। এই যে দেখেন আদা রসুন কিনে গেছি পাঁচশো টাকা নোট দিয়েছে, একশো টাকা ফেরত দিয়েছে, একশো বিশ টাকা ফেরত দিয়েছে, টাকার লোকে ফারণ যায় না, বস্তা ভরে টাকা নিয়ে গেলেও বস্তা ভরে বাজার আইয়া না। তো এরপরে এখানে আরও যে খাওয়ান দাওয়া অনেক জিনিসপত্র দেখাইছেন, ফাঁক পবিত্র অনেক জিনিসপত্র দেখাইতে হবে না। তো যাই হোক, যেই গরম আইসে আবার আমার ভূতনি সাজনের দিনে বসে, বেশি করে রাতে ফাউডারলে মুহের মধ্যে কসলাই দিয়ে থুয়ে শুয়ে থাকবো, আরামসে ঘুমাইতে থাকবো। আর এই যে দেখেন মেরিল, এটা মিল সোববার, এটা দিয়ে গোসল করলে যেই সুন্দর বাসনা হয়, মনে হয় কি সাইডে দিয়ে বেলি ফুলের মানে বাগান আছে। আমার স্বামী তো এই বেলি সাবানটা অনেক পছন্দ করে। তো এরপরে দাঁত মাজা পরিষ্কার হওয়ার লেগে দা কাছে এসো না ক্লোজ আপ আনছি, তো এইটা দিয়ে আমার স্বামী আর আমি দাঁত ব্রাশ করবো আর বলবো কাছে এসো না। তো যাই হোক, এমনি রোজা রমজানের মাস কোনো কাছে আসাসি নাই, শুধু ক্লোজ আপ আর দেওয়া দাঁত মাঝামাঝি আছে, কারণ মুহূর্ত গন্ধ হলে তো সব এলাকাবাসী কব কি সি এটা তো খাচ্ছ দাঁত মাজে না। তো এরপরে ওই লোকের গার্নিয়ার হেয়ার কালার ন্যাচারাল, এইটা আনছি ওই লোকের আমার স্বামীর যে পাখনা চুলগুলো আছে, পাখনা চুলগুলোরে সুন্দর করে একেবারে কালি করে দেওয়ানোর লেগা, কিন্তু আমার স্বামী কোনো সময় এটা দেখায় না, কিন্তু সে সব সময় জন জন ভাব নেয়, সেই জন্য আমি চিন্তা করলাম সবাই কত দেখা দেয় যে আমার স্বামী এই কালি মাইখা দিন দিন জন থাকে। তো যাই হোক, এই যে আমার বাজার সদাইগুলো আপনারা দেখলেন, আপনাকে কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কত জানাইবেন, ঠিক আছে, আপনাকেও বাজার কী কী হয়েছে সেটাও আমার জানা, আমি অনেক খুশি হবো। কিন্তু কেউ যদি আইসা কমেন্ট সেকশনে যদি নিজের বংশের পরিচয় দিতে আসেন, আমি তো আর মানা করতে পারি না, কারণ কমেন্ট করতে তো টাকা লাগে না। এই যে যারা উল্টাপাল্টা কমেন্টগুলো করেন, আমি 100% শিওর যে যদি কমেন্ট করতে টাকা লাগতো ম্যাক্সিমাম মানুষ উল্টাপাল্টা কমেন্ট করতে বিরত থাকতো। তো যাই হোক, আমার বাজার সদাইগুলো করণ হয়েছে, এখন এই বাজার সদাই খাজনাত্যন্ত বাজনা বেশি, এখন এইগুলো আনা হয়েছে, অনেকগুলো বক্সে বক্সে বানিয়ে ডিব্বা ডিব্বা বয়মে বয়মে ভরা লাগবো, আবার ফ্রোজেন আইটেমগুলো বানাই তুইব। তো যাই হোক, আপনাদের লোকে গল্প স্বল্প বাদ দিয়ে আমি যাই যাই ফ্রোজেন আইটেমগুলো বানান শুরু করে দিই, অনেক কাম আছে। তো ব্যক্তি ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আজকের মতো বিদায় নিতে আসি, আল্লাহ হাফেজ।